পেটে একটু ক্ষুধা লাগলেই এভাবেই একটার পর একটা কাঁচা বেগুন খান দিনমজুর আব্দুল গাফার। খুব মজা করেই কাঁচা বেগুন চিবিয়ে খান ফলমূলের মতো। পেয়ারার থেকেও কাঁচা বেগুনে বেশি সুস্বাদু বলে জানান এই বেগুন খোর। এডি পেয়ারার থেকেও ভালো স্বাদ লাগে ভাই, আমি পেয়ারার কথা আর কি বলবো, পেয়ারা তো পাইনছি, তার থেকেও ভালো এডি, মিষ্টি খুবই সুস্বাদ। শুরুতে দু একটা খাচ্ছিলাম, এখন প্রায় 3 কেজি 3.5 কেজি করে রেগুলারই খাই। দীর্ঘ 18 বছর ধরে বেগুন খান বলে দাবি করেন আব্দুল গাফার। শুরুতে শখের বসে খেলেও এখন তার কাছে প্রিয় হয়ে উঠেছে কাঁচা বেগুন। আমি প্রথমে শখে শখে দু একদিন খাইছি, খাওয়ার পর খুবই স্বাদ লাগে, এখন আমি রেগুলারই খাই, প্রায় ধরেন 18-19 বছর হলে আমি খাইয়ে যাচ্ছি, খুব ভালো লাগে। খেত থেকে তোলা বেগুন ওজন করে বস্তায় প্যাকিং করার সময় বেগুন খাওয়া এখন তার রীতিমতো নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। তার বেগুন খাওয়া দেখে বিরক্ত হন না মালিক ও শ্রমিকরা, বরং বেগুন খাওয়ার মতো পাগলামি উপভোগ করেন তারা। প্রতিদিন গড়ে 2-3-4 কেজি বেগুন খায়, শখের বসে খেত ছিল, এখন সে অনেকটা ক্ষুধা নিবারণের জন্য খায়, তার কোনো সমস্যা হয় না। মানুষ যেভাবে পেয়ারা খায় সে ঠিক অনুরূপ সেভাবে বেগুন খায়। পেয়ারা নন্দনপুর থেকে আসে বাগুন দিই, এখন দেখে যে বাগুন খায়, তাই গাপ্পার ভাই বাগুন খাচ্ছেন কা, এখন কয় এই তো দোকানে বসলে 20 টাকা বিল হয়তো, এখন দুইটা বেগুন খায় আমার সাথে খায়, আমি আর কোনো জায়গা দেখিনি খাইতে, একই খাইতে দেখছি। বেগুন খাওয়া আব্দুল গাফারের বাড়ি রাজশাহী জেলার পুঠিয়ায়। ভ্যানে করে সবজি ব্যবসায়ীদের মালামাল আনা নেওয়ার কাজ করেন তিনি। সামান্য উপার্জনের আয় দিয়ে চলে 5 জনের সংসার। বেশিরভাগ দিন না খেয়ে কাজের উদ্দেশ্যে বের হন বলে জানান তিনি। বাড়ির যা চাল ডাল কিনে দিই, ওরা বোসালে খায় শেষ করে দেয়, লামসা মেগাটুক থাকে ওই খায়, আর এইসব খায় দেয়, পানি টানি খায়, আমি দিন কাটা দিই। আর যে বেগুনের ব্যাপারে যা ভাড়া দেয়, তেল খরচ, আর এই গাড়ি হুত করতে করতে আমার শেষ, আমার ওইসব কিছু থাকে না, বেগুন রেগুলারই নিয়ম মতন খাই। বেগুনে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করতে হয়, ফলে না ধুয়ে এই বেগুন খাওয়াতে বিষক্রিয়া হতে পারে বলে জানান জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ। বেগুনে যে সমস্ত বালাইনাশক ব্যবহার করা হয়ে থাকে এর একটা নির্দিষ্ট মেয়াদকাল থাকে, অর্থাৎ কোনো বালাইনাশক ব্যবহার করার পর একটা নির্দিষ্ট মেয়াদের পর বেগুনটা উত্তোলন করতে হবে। এর আগে যদি কেউ উত্তোলন করে থাকে তাহলে ওই বালাইনাশকের বিষক্রিয়া বেগুনের ভিতর থাকতে পারে এবং ওই বেগুন ভক্ষণ করে মানবদেহে বিরূপ প্রভাব পড়তে পারে। কাঁচা বেগুন খাওয়া এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়, এতে করে তার শরীরের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে বলে জানান নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ কামালউদ্দিন ভুঁইয়া। কাঁচা বেগুন হজম করার যে এনজাইম আমাদের শরীরে থাকার কথা সেটি নেই, সেই জন্য এটি অ্যাভয়েড করাই শ্রেয় এবং এটা আসলে করা যাবে না। উনি যেহেতু দীর্ঘদিন ধরে এটা করে আসছেন, এটাতে ওনার দীর্ঘস্থায়ী সাময়িক এবং হচ্ছে দীর্ঘস্থায়ী ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।